আইএনডিআইএ জোটের তুমুল সমালোচনা করেছেন বিজেপির রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার। এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, এই জোটের কোনো ভবিষ্যৎ নেই, নিজেদের ও পরিবারকে বাঁচাতেই বিভিন্ন রাজনৈতিক দলগুলি এই জোট গঠন করেছে বলে মন্তব্য করেন তিনি। এই জোট হচ্ছে একটা ঘোট, এই জোটের কোনো ভবিষ্যৎ নেই, এই জোট অপ্রাকৃতিক জোট, এই জোট টিকতে পারে না। আপ, কংগ্রেস, তৃণমূল সবাই এক হয়েছে নিজেদের পরিবারকে বাঁচানোর জন্য, পরিবার বাঁচানোর জন্য, জোট টিকবে না। ওই দেখবেন নীতিশ কুমার আবার হয়তো বেরিয়ে চলে আসবে জোট থেকে, এই জোট চিরস্থায়ী হতে পারে না। কমন মিনিমাম প্রোগ্রাম নেই, কমন আইডিওলজিক্যাল কমন কোনো জায়গা নেই, আদর্শগতভাবে প্রত্যেকটি দল পরস্পরের বিরোধী, একটা জায়গায় এদের মিল সেটা হচ্ছে কীভাবে নিজের পরিবারকে বাঁচানো যাবে।